আছে, জি জি, সেক্ষেত্রে আসলে 1,50,000 টাকা একটা মানুষের সেভ হয়ে যায়। রফিক ভাই কত দেবেন প্রাইস এটা? এটার প্রাইস চাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা টেক দেখছে খন্দকার শরীফ, আর চলে এসেছে আজকে বিন আলে কার্পোর্ট শোরুমে। বিন আলে কার্পোর্ট শোরুমে লাইভ দেখেছেন গত 2 দিন আগে, আর আজকে বাহিরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমরা দেখবো, তারপরে ভিতরে যে গাড়িগুলো আছে ভিতরে গাড়িগুলো দেখবো, ফাইনালি আমরা প্রাইস নিয়ে কথা বলবো। তো বিন আলে এর গাড়িগুলোর কথা যদি বলি, এখানে যে এলিয়নটা আছে এটা হচ্ছে সিলভার কালার, তারপরে পাশে একটা হাইস আছে জিএল, আর এখানে আছে একটা টয়টা ব্র্যান্ডের টয়টা পায়ো 2006 এর মডেল মেবি। সো যাই হোক, আমরা এই গাড়িটার প্রাইস নিয়েও কথা বলবো। আরো যদি পিছনে আসি, পিছনে যে গাড়িগুলো আছে পিছনের মধ্যে এখানে একটা ভিটারা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাপানিজ ভিটারা। গাড়িগুলো একটু ডিফারেন্ট অন্যান্য গাড়িগুলো থেকে, একটু আনকমন টাইপের, এই গাড়িগুলো অনেকেই পছন্দ করে ইউজ করতে। তারপর হচ্ছে এখানে আছে করোনা প্রিমিয়ম, তারপরে ছোট একটা গাড়ি আছে স্যাব্রোলেট। সো আমি এই গাড়িটা শুধুমাত্র বিন আলেকেই দেখলাম, স্যাব্রোলেট গাড়িটা শুধুমাত্র আপনার বিন আলেকেই পাবেন, আর কোথাও পাবেন কিনা আমি জানি না। কারণ হচ্ছে স্যাব্রোলেট হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, আমেরিকান গাড়িগুলো বাংলাদেশে খুবই রিয়ার। আমেরিকানের মধ্যে হচ্ছে জিএমসি, তারপরে স্যাব্রোলেট, এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে খুবই রিয়ার, বাংলাদেশে নাই বললেই চলে। তো এখানে একটা স্যাব্রোলেট আছে, স্যাব্রোলেটটা কত সিসির আমরা একটু পরে জানতে পারবো, কত সিসির এবং কত টাকা প্রাইস। তারপর হচ্ছে করোনা প্রিমিয়ম, তারপরে হচ্ছে হাইব্রিড এক্সো ফিল্টার গাড়ি, রিকন্ডিশন গাড়ি। তো আপনারা বিন আলেকে রিকন্ডিশন এবং সেকেন্ড হ্যান্ড দুটোই পাবেন গাড়ি। তো আমরা বিন আলেক থেকে মোটামুটি বাইরে যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলো দেখলাম, তারপরে ভিতরের কথা যদি বলি, ভিতরে যে গাড়িগুলো আছে ভিতরের মধ্যে আমরা প্রথমে দেখতেছি ডিসপ্লে করা আছে যে গাড়িটা হোয়াইট কালারের হুন্ডা ভিজেল হাইব্রিড, তারপরে গাড়িটা হচ্ছে মার্ক টু, অ্যান্ড দেন আরেকটা গাড়ি আছে এখানে হাইব্রিড এক্সো নিউ শেপের, দেন গাড়িটা যদিও রেজিস্ট্রেশন করা আছে তারপরে হচ্ছে নিউ গাড়ি, আর এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি। সো আমরা মোটামুটি বাইরের গাড়িগুলো দেখলাম, বাইরের গাড়িগুলো সম্পর্কে, ইভেন ভিতরে যে গাড়িগুলো সেই গাড়িগুলো সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর বিন আলেকের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, বিআরটি অফিসের ঠিক পাশেই হচ্ছে বিন আলেক কার্পোর্ট শোরুম। বিন আলেক আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে উদ্বোধন করেছে, তো উদ্বোধনের সময় আমার সাথে ছিল রফিক ভাই, আপনারা দেখেছেন লাইভে রফিক ভাই ছিল। সো আজকেও বরাবর মতো আছে রফিক ভাই আমার সাথে, আমরা ভিতরে গাড়িগুলোর প্রাইস নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম রফিক ভাই, কেমন আছেন? জি ভালো আছি। আর রফিক ভাই আজকে আমরা ভিতরে গাড়িগুলো নিয়ে কথা বলি, যেখানে আপনারা দেখেছিলেন গত পরশু দিনে যেখানে সবাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম সে জায়গাটাতে আজকে সব গাড়িগুলো আছে। এবং প্রথমে যে গাড়িটা দেখতেছি হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিটি গাড়ি, ব্ল্যাক কালার, বডিকিট করা আছে গাড়িটাতে। রফিক ভাই এই গাড়িটার দিয়ে আমরা শুরু করি। জি, এটার ডিটেলসটা যদি একটু বলেন। এটা হোন্ডা সিটি, এটা মডেল হচ্ছে 2015 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 16-তে। আচ্ছা, হোন্ডা সিটি এখনো আপনার কালার টালার যা আছে সবকিছু অরিজিনাল, সামনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সবই অরিজিনালি আছে। এটার কাগজপাতি আছে আপনার 24 পর্যন্ত আপডেট আছে, 24 পর্যন্ত আপডেট আছে। এলপিজি সিএনজি কোনো কিছু করে না, এলপিজি সিএনজি করে, তেলের গাড়ি। এই গাড়ি সাধারণত তেলেই 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 পছন্দ করে মানুষ। জি জি। তারপরে যদি বলি আরেকটা গাড়ি দেখবো আমরা, এটা হচ্ছে প্রিমিয়ম গ্রে কালার, গ্রে কালার মডেল। এটা মডেল হচ্ছে 2003 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 8 এ, 3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন। সিএনজি এলপিজি কোনো কিছু করা? এটা 60 সিলিন্ডার সিএনজি করা, সিএনজি করা আছে। জি। কেমন দেবেন এটার প্রাইস? এটার প্রাইস চাচ্ছি আমরা 13,80,000 টাকা। 13,80, দামাদামের অপশন আছে? হ্যাঁ, দামাদামি করা যাবে। আর একটা কথা না বলে না, গ্লাসটা একটু ফাটা আছে, গ্লাসটা একটু ফাটা আছে এখান থেকে, অরিজিনাল গ্লাস বলে আমি এটা চেঞ্জ করিনি। কোনো কাস্টমার যদি বলে, রিকোয়ারমেন্ট থাকে যে চেঞ্জ করে দিতে হবে, সেক্ষেত্রে চেঞ্জ করে দিব। আর এভাবে নিতে চাইলে তাও পসিবল, এভাবে নিতে চাইলে, কারণ গ্লাসটা অরিজিনাল আছে এজন্য আমি চেঞ্জ করিনি। আচ্ছা, কত বলছিলেন প্রাইস? 13,80,000 টাকা, দামাদামের অপশন আছে। জি, দামাদামের অপশন। তাহলে হুন্ডা সিটির প্রাইস কত দিবেন? হুন্ডা সিটির এর প্রাইস চাচ্ছি আমরা 19,00,000 টাকা, 19,00,000 টাকা দামাদামি করা যাবে। আচ্ছা, গাড়িটা পাবেন বিন আলে কার্পোর্ট, বিন আলে কার্পোর্টের লোকেশন, ফোন নাম্বার বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডিসক্রিপশনে। দেন ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পাবেন। তারপরে রফিক ভাই আরেকটা গাড়ির কথা না বলে, এটা আনরেজিস্ট্রেশন এলিয়ন, এলিয়ন আনরেজিস্ট্রেশন গাড়ি। পাশেরটাও কি আনরেজিস্ট্রেশন? পাশেরটা আনরেজিস্ট্রেশন না, এটা হলো এসআই আপনার 2015 মডেলের হাইব্রিড স্কয়ার, হাইব্রিড স্কয়ার রেড ওয়াইন কালার। সো আমরা প্রথমে এটাই শেষ করি আগে। এটা হচ্ছে সিলভার কালার। জি। কতর মডেল এটা? এটা 16 মডেল, আনরেজিস্ট্রেশন, অনফেসড মডেল। আর এটার অকশন পয়েন্ট কত আছে? 4.5 গ্রেডের, 4.5। জি। তো সাধারণত বাংলাদেশের গাড়িগুলো 4.5 এর গাড়ি বেশি হয়। জি। তার মধ্যে গাড়িটার অপশন আছে, স্পিড সেন্সর দেখা যাচ্ছে আছে। জি। ইমার্জেন্সি ব্রেক আছে, আইডল স্টপ আছে, আইডল স্টপ সিস্টেম আছে। ইন্টেরিয়র কথা যদি বলি, ইন্টেরিয়র অপশনটা আসলে মোটামুটি সবাই জানে, উডেন এন্ড বিস্কিট। জি। পুশ স্টার্ট টুকেটাকে আপনারাও মোটামুটি একটু ডেকোরেশন করেছেন, হালকা পাতলা, হালকা পাতলা কিছু। তো গাড়ি যেটুকু থাকে তারপর এক্সট্রা কিছু করেছেন অর্ডিনারি, তো সবকিছু মিলে ভালো লেগেছে আমার কাছে গাড়িটা। এই হচ্ছে মোটামুটি গাড়িটা। রফিক ভাই গাড়িটার প্রাইস কেমন দিবেন? আমরা এটার প্রাইস চাচ্ছি 33,50,000 টাকা, 33,50,000, দামাদামি করে। দামাদামির অপশন আছে, আনরেজিস্ট্রেশন গাড়ি, অর্থাৎ রিকন্ডিশন গাড়ি। জি।
সরি কন্ডিশন হিসাবে কিন্তু আমার মনে হয় দামটা তত বেশি হয়নি, বাকিটা আপনাদের ইচ্ছা, আমি বলতেছি না কিছু। তারপর হচ্ছে রফিক ভাই, আমরা স্কোয়ারটা নিয়ে যদি কথা বলি, জি স্কোয়ারটা কত মডেল? এটা মডেল হচ্ছে 2015 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 20 এ, রেড ওয়াইন কালার, রেড ওয়াইন কালার, রেড ওয়াইন কালার 15 মডেল 20 এর রেজিস্ট্রেশন হাইব্রিড। সো গাড়িটা আসলে যদিও রেজিস্ট্রেশন করা, তারপরও একদম নতুনের মতো, নতুনের মতো এখনো, আমার মনে হয় বেশি দিন ইউজ হয়নি, বেশি দিন ইউজ হয়নি। এটার মাইলেজ হচ্ছে 55-56 এরকম সামথিং, অনলি 55-56 এরকম সামথিং। তো 55-56 তো রিকন্ডিশন গাড়িতেই থাকে। তারপর হচ্ছে রফিক ভাই, এটার গ্লাসটা আবার চারটি গ্লাসে আপনার সাইজিস নাম্বারটা পাবেন, হাই গেটের গাড়িগুলোয় সাইজিস নাম্বারটা থাকে প্রত্যেকটা গ্লাসে, সাইজিস নাম্বার গ্লাসে সাইজিস নাম্বার আছে, জি। আর স্কোয়ার গাড়িগুলো মোটামুটি অনেকেই পছন্দ করে, পছন্দের গাড়ি। তারপরে যদি হয় রেজিস্ট্রেশন করা, তাতে 1.5 লাখ টাকা খরচ সেভ হয়, যেটা হচ্ছে রিকন্ডিশনের গাড়ি কেনার পরে 1.5 লাখ টাকা খরচ হয়ে যায় এক্সট্রা, জি। আর সেক্ষেত্রে এই টাকাটা খরচ হচ্ছে না, খরচ হচ্ছে কেন হচ্ছে না, গাড়িটা অলরেডি নাম্বার প্লেট করা, নাম্বার প্লেট পেয়ে গেছে, তারপর হচ্ছে গাড়িটা বেশি ইউজ হয় না, বেশি ইউজ হয়নি, তো রিকন্ডিশনের কাছাকাছি আছে, সেক্ষেত্রে আসলে 1.5 লাখ টাকা একটা মানুষের সেভ হয়ে যায়। রফিক ভাই কত দিবেন প্রাইস? এটার প্রাইস চাচ্ছে আমরা 28,50,000, 28,50,000 দামের অপশন আছে, দামের অপশন আছে, সিএনজি এলপিজি কোনো কিছু করা নেই, সিএনজি এলপিজি কিছু করা নেই। ওকে, সো গাড়িটা পাবেন আপনার বিনালে কার্পোকে। তারপর একটা যদি বলি স্কোয়ার, হাইব্রিড স্কোয়ার কত মডেল? এটাও 15 মডেল 18 রেজিস্ট্রেশন, 15 মডেল 18 রেজিস্ট্রেশন, লাইক সামনেরটা আর এটা সেম গাড়ি সেম কালার। আর এটার প্রাইস কেমন দিবেন তাহলে? এদের প্রাইস চাচ্ছি আমরা 29 লাখ টাকা, কিছুটা কম বেশ করা যাবে, কিছুটা কম বেশ করা যাবে। কারণটা কি? ওটার রেজিস্ট্রেশনের সাথে কি এটার গ্রেডের দিক থেকে হাই গ্রেডের গাড়ি, এটা ওটার থেকে একটু হাই গ্রেড, হাই গ্রেডের গাড়ি এটা। আচ্ছা, আমরা দুইটা গাড়ি দেখলাম স্কোয়ার, তারপরে আরো একটা আছে, এটা হচ্ছে নোয়া। এটা হচ্ছে কত মডেল? এটা 13 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 16 তে, 16 তে রেজিস্ট্রেশন, 13 মডেল, আর সিএনজি এলপিজি কোনো কিছু করা? এটা সিএনজি করা আছে, সিএনজি করা, জি। এটাও গ্লাসটা একটু ফাটা আছে, এটা গ্লাসটা একটু ফাটা আছে, এটা যদি কোনো কাস্টমার রিকোয়ার করে যে চেঞ্জ করে দিতে হবে, সেক্ষেত্রে আমি দেবো, চাইলে এমন ভাবে নিতে, চাইলে কেমন দিবেন এটার প্রাইস? এটার প্রাইস চাচ্ছি আমরা 25,50,000 টাকা, 25-50, দামাদামির অপশন আছে, দামাদামির অপশন আছে। মোটামুটি বিন আলাকের ভিতরে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, বাইরের গাড়িগুলো ভালো বলবো, কারণ ওগুলো দেখতে ভালো মনে হচ্ছে সবকিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাইরে একটা গাড়ি দেখেছি আমি ডিফারেন্ট মডেলের, স্যাভ্রোলেট, আমেরিকান ব্র্যান্ডের, আমেরিকান ব্র্যান্ডের গাড়ি, আমেরিকান গাড়িগুলো বাংলাদেশে নাই। তো প্রথম আমি দেখলাম একটা স্যাভ্রোলেট, তো মনে হয় পুরো উত্তর বা ঢাকা শহরে আছে কিনা কয়েকটা তা জানি না, তো ওটা আনরেজিস্ট্রেশন গাড়ি, এটা হচ্ছে বিন আলেকে পাবেন সে গাড়িটা। তারপর হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রাডো, 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 এটা কত মডেল? এটা মডেল হচ্ছে 6, রেজিস্ট্রেশন হচ্ছে 8, 6 মডেল 8 রেজিস্ট্রেশন, জি। সিএনজি এলপিজি কোনো কিছু করা? এটা অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভের গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি। সানরুফ আছে, সানরুফ আছে, সানরুফ আছে, ফোর হুইল ড্রাইভ। কত সিসি এটা? সিসি 2700, 2700 সিসি। কেমন দিবেন প্রাইস? এটার প্রাইস আমি না বললে নয়, যেটা আপনি অনলাইনে গেলে অনেকে দেখবেন 6 মডেলের গাড়িগুলো 42 লাখ টাকা, 43 লাখ টাকা অনেকে দেওয়া আছে, 40-এর নিচে কোনোটা দেওয়া নেই। আমারটা অনলি যে নিবে স্পেশাল ছাড় 38 লাখ টাকা, আসলে আমি আর কিছুটা কম দিব, 38, তারপর নেগোশিয়েবল, দামাদামের অপশন, জি, দামাদামের অপশন আছে। সো গাড়িটা পাবেন আপনারা বিন আলেকে, বিন আলেক কারপোর্ট শোরুম। ভিডিওর উপরে যে ফোন নাম্বারটা দেখতেছেন, এই নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। তারপরে নিশান এক্সট্রা একটা গাড়ি আছে, ব্ল্যাক কালার। কত মডেল? এটা 10-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 15-তে, 10-এর মডেল 15-তে রেজিস্ট্রেশন, জি। সানরুফ আছে নাকি? না, সানরুফ নাই, সানরুফ নাই, সিএনজি এলপিজি কোনো কিছু করা আছে? অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভের গাড়ি। কেমন দেবেন এটার প্রাইস? এটার প্রাইস চাচ্ছি আমরা 20,80,000, 20-80, দামাদামের অপশন আছে, দামাদামের অপশন আছে, ওকে, 20-80, দামাদামের অপশন আছে। তারপরে আমরা এদিকে হাইব্রিড একটা আছে, হাইব্রিড একোয়া, একোয়া গাড়ির ইন্টেরিয়রটা সব গাড়িগুলোর একই রকম থাকে, এখানে আসলে দেখানোর বা বলার কিছু নেই, যারা একোয়া গাড়ি পছন্দ করে বা দেখেছেন তারা অবশ্যই জানে। আর রফিক ভাই কত মডেল এটা? এটা 13 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 18-তে, 13 মডেল 18 রেজিস্ট্রেশন। ব্যাটারির অবস্থা কি? ব্যাটারির অবস্থা খুবই ফ্রেশ কন্ডিশন, ভালো আছে, ভালো আছে কন্ডিশন, কোনো কোড নাই? না, কোনো কোড নাই। তাহলে কেমন দেবেন প্রাইস? এটার প্রাইস চাচ্ছি আমরা 13,30,000 টাকা, 13,30,000, আসলে কিছুটা কম বেশ করতে পারবো, দামাদামের অপশন আছে, 13,30,000। তারপরের গাড়িটা যদি বলি এলিয়ন, 13 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 16-তে, 13 মডেল 16-তে রেজিস্ট্রেশন, এপিএস প্যাকেজ 4.5 গিয়ারের গাড়ি এটা, সিএনজি এলপিজি কোনো কিছু করা? এটা অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ এর গাড়ি, ব্ল্যাক কালার, অকটেন ড্রাইভ। কত দিবেন প্রাইস? এটার প্রাইস চাচ্ছি আমরা 24,50,000 টাকা, 24,50,000, দামাদামের অপশন আছে, দামাদামি করা যাবে, আচ্ছা, দামাদামের অপশন আছে, 24,50,000। তারপরের গাড়িটা হচ্ছে এক্সিও, 14 মডেল 17-তে রেজিস্ট্রেশন, 14 মডেল, রেজিস্ট্রেশন 17, এটা সিএনজি এলপিজি, আপনার তেলের গাড়ি, এটা তেলের গাড়ি, সিএনজি এলপিজি করা, সিএনজি এলপিজি করা। কেমন দেবেন প্রাইস? এটার প্রাইস 19 লক্ষ টাকা, দামাদামের অপশন আছে, দামাদামের অপশন আছে, ওকে, দামাদামের অপশন আছে, 19 লক্ষ গাড়িটা পাবেন বিন আলেক কার্পোর্টে। তারপরও আমি কিছু বলেন রাখি, যেটা আমার গাড়ি দুটো 12 এক্সিও আসবে, 12 একটা নিউ শেপ আসবে, 12 একটা ওল্ড শেপ আসবে, কালকে আসবে আলাদা দিলে, এটা গুলো আসলে দেখতে পারবেন, আসছে, রেডি হচ্ছে। নতুন শোরুম আসলে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেদিন শোরুম উদ্বোধন হয়েছিল এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম, আজকে এখানে অনেকগুলো গাড়ি আছে, আপনার পাশে একটা আছে 20 টাকার ব্র্যান্ডের একটা গাড়ি আছে, BMW। রফিক ভাই BMW টা কত মডেল? এটা 3-এর মডেল, 3-এর রেজিস্ট্রেশন, 3-এর মডেল, 3-এর রেজিস্ট্রেশন, জি। এটা আছে, সাউন্ড অফ আছে,
স্টার্টিং সিট পাওয়ার রয়েছে, কি স্টার্ট, তিনের মডেল, তিনের রেজিস্ট্রেশন, তিনের মডেল, তিনের রেজিস্ট্রেশন, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং, স্টিয়ারিং, সিট পাওয়ার। ওকে, কেমন দেবেন প্রাইস? এটার প্রাইস চাচ্ছি আমরা 17,50,000 টাকা, 17,50,000 টাকা, 17,50 জি। দামাদামির অপশন, দামাদামির অপশন আছে, 17,50,000। বিএমডব্লিউ ব্ল্যাক কালার আপনারা গাড়িটা পাবেন, বিন আলে কার্পোটে। এর পাশে আছে ব্ল্যাক প্রিমিয়ম, প্রিমিয়ম গাড়িগুলো মোটামুটি খুবই চাহিদা। রফিক ভাই, এটা কত মডেল, কত রেজিস্ট্রেশন? এটা 14 মডেল, রেজিস্ট্রেশন 17-তে। এটা আপনার এপিএস প্যাকেজ 4.5 গিয়ারের গাড়ি। এটা স্টার্টিং সিট পাওয়ার রয়েছে, তারপর আইডল স্টপটা রয়েছে। এটা আমরা চাচ্ছি 27,50,000 টাকা, 27,50,000, দামাদামির অপশন আছে, দামাদামির অপশন আছে, 27,50,000। আরেকটা স্পেশাল গাড়ি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে বাইরে যে গাড়িটার কথা আমি বলেছিলাম, স্যাবরোলেট। রফিক ভাই, আমরা স্যাবরোলেট গাড়িটা নিয়ে একটু কথা বলি। তারপরে চলে আসলাম আমরা মার্ক টু, একটা গাড়ির সামনে ব্ল্যাক কালার। মার্ক টু গাড়িগুলো অনেক হেভি গাড়ি হয়ে থাকে, আর এই গাড়িগুলো আসলে সবাই ইউজ করে না, কারণ অনেক হেভি গাড়ি এবং অনেক শৌখিন মানুষ এই গাড়িগুলো ইউজ করে। তো রফিক ভাই, মার্ক টু টার ডিটেইলসটা যদি একটু বলেন। এটা 92 এর মডেল, 98-তে রেজিস্ট্রেশন, এটা এক মেজর পার্সনের গাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা আমরা চাচ্ছি 8,50,000 টাকা, 8,50,000 অনলি জি। আর সিএনজি এলপিজি কোনো কিছু করা? এটা সিএনজি করা আছে, আপনার 90 লিটার সিএনজি করা আছে, 90 লিটার সিএনজি করা আছে। গাড়িতে কোনো কাজ নেই? না, কোনো কাজ করে না, পারফেক্ট। ওকে, মার্ক টু প্রাইসটা জানলাম, আর মার্ক টু গাড়িটা পাবেন বিন আলে কার্পোটে। আর তাছাড়া এই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে যে গাড়িগুলো আছে, আর আসলে একটা ভিডিওতে সব গাড়িগুলোর প্রাইস বিস্তারিত বলা কোনোভাবেই পসিবল হয় না। তো সবকিছু মিলিয়ে আমি যে গাড়িটার কথা বলেছিলাম আপনাদেরকে, যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে স্যাবরোলেট, ছোট একটা গাড়ি। তো এই গাড়িটা যারা অনেক শৌখিন মানুষ তারা কিন্তু এই ধরনের গাড়িগুলো ইউজ করে, একদম ছোট একটা গাড়ি। রফিক ভাই, এই গাড়িটার ডিটেইলসটা আমাকে একটু যদি বলেন, কত সিসির গাড়ি এটা? এটা 1,000 সিসির গাড়ি, অনলি 1,000 সিসির গাড়ি। কত দেবেন এটার প্রাইস? এটার প্রাইস সবকিছু মিলে 6.5 লাখ টাকা, 6.5 লাখ টাকা। এরপরে আসলে দামাদামি করতে পারবে, পেপার সবকিছু, পেপার সিসি, নাম্বার প্লেট আমি করে দিব, অনটেজ গাড়ি এটা। আচ্ছা, আনরেজিস্ট্রেশন, আনরেজিস্ট্রেশন। আচ্ছা, এখনো আনরেজিস্ট্রেশন আছে গাড়িটা? 6.5 লাখ টাকার ভিতরে আমি নাম্বার প্লেটটা করে দিব। আচ্ছা, নাম্বার প্লেট করে দিবেন জি। আমরা বিন আলে কার্পোর্ট থেকে গাড়িগুলো দেখলাম, তাছাড়া আরো অন্যান্য অনেক গাড়ি আছে বিন আলে কার্পোর্টে। এখানে প্রোবক্স আছে, এদিকে প্রিমিও আছে। এর মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ থাকে আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর বিন আলে কার্পোর্টের লোকেশন, ফোন নাম্বার বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডিসক্রিপশনে। আর বিন আলে এর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, বিআরটি অফিসের ঠিক পাশে হচ্ছে বিন আলে কার্পোর্ট শোরুম। আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। রফিক ভাই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম।